وعليكم السلام ورحمة الله وبركاته জি প্রিয় ভাই বারাকাল্লাহ ফিক তাম্মুম যেটা করতে হয় যে কারণে সেই কারণে যদি মানে কারণগুলো যদি থাকে কারো ভিতরে তাহলে সে তাম্মুম করতে পারে কারণ পানি নাই যেখানে পানি নাই অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহারে ডাক্তার নিষেধ করছে তার রোগ বৃদ্ধির জন্য ডাক্তার নিষেধ করছে অথবা এমন প্রচণ্ড শীত যে শীতে গোসল করলে সে অসুস্থ হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে সে গোসল করার জন্য তার তায়াম্মুম করলে যথেষ্ট হবে যদি এমন হয় যে সে উযু করতে পারবে সে উযু করতে পারবে তাহলে সে উযু করবে প্রথমে উযু করে নেবে মানে তার যদি উযু করাতে কোনো সমস্যা না হয় তাহলে সর্বপ্রথম উযু করবে উযু করে তারপরে গোসলের জন্য তায়াম্মুম করবে তায়াম্মুম করে নেবে কারণ আপনারা জানেন যে ফরজ গোসলের জন্য উযু করা সুন্নত বা যে কোনো গোসলের সময় উযু করবে তারপর গোসল করবে এটা সুন্নত তো এই জন্য সর্বপ্রথম উযু করে নেবে এরপর তো গোসলের দরকার তাই না ফরজ গোসলের দরকার তখন কি করবে গোসল করতে সমস্যা আছে তখন সে তায়াম্মুম করবে তায়াম্মুমের পদ্ধতি একই একই উযুর জন্য যা গোসলের জন্য তাই শুধু নিয়তে পার্থক্য গোসলের নিয়ত করলে গোসল হয়ে যাবে উযুর নিয়ত করলে উযু হয়ে যাবে বা উযু গোসল উভয়টা নিয়ত করলে উভয়টাই হয়ে যাবে একসাথে আলাদা আলাদা করার কোনো দরকার নেই মনের ভিতরে উযু গোসলের নিয়তে তায়াম্মুম করে নিলেই হয়ে গেল আর তায়াম্মুমের সুন্নতি পদ্ধতি হলো পাক পবিত্র মাটিতে একবার হাত মারতে হবে মেরে উক্ত হাতে ফুঁক দিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসা করবে এবং ওই হাত দিয়েই প্রথমে বাম বাম হাতের তালু দিয়ে ডান হাতের কবজি থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত একবার টান দিবে অনুরূপ বাম হাত মানে কবজি মাসা করবে আর কি ডান প্রথমে তারপর বাম হয়ে গেল একবার সহজ কিন্তু যে সমস্ত হাদিসে দুইবার বা তিনবার মাটিতে হাত মারা বা সমস্ত মুখমণ্ডল এবং হাতের কোনোই পর্যন্ত মাসা করা এইগুলো হাদিস দুর্বল এগুলোর উপর আমল করা যাবে না যেগুলো আমাদের হানাফি ভাইরা করে থাকে এটা সহি হাদিসে আসছে সমস্ত মুখমণ্ডল একবার মাসা করবে এবং বাম হাত দ্বারা ডান হাতের কবজি আর ডান হাত দ্বারা বাম হাতের কবজি একবার মাসা করলে হয়ে গেল তায়াম্মুম সেটা আপনি উযু গোসল দুটোর জন্য নিয়ত করতে পারেন বা যেটার প্রবলেম যেটার সমস্যা সেটার জন্য নিয়ত করতে পারেন কোনো সমস্যা নেই তবে ফরজ গোসলের ক্ষেত্রে যদি গোসলে সমস্যা হয় উযুতে সমস্যা না হয় তাহলে প্রথমে উযু করে নেবে উযু করে তারপরে আপনি গোসলের জন্য তায়াম্মুম করবেন আশা করি বুঝতে পেরেছেন বারাকাল্লাহ ফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ